গাফিলতি তো আছেই, এবং গাফিলতি হয় কি ট্রাফিকের প্রেশারের জন্যে। নর্মালি যখন ব্লক চাওয়া হয় তখন ব্লক পাওয়া যায় না, যখন ব্লক দেওয়া আর এদিকে সন্দেহ হয়ে আসছে, তার মানে ব্লক নিয়েও কোনো লাভ হবে না। তারপর যতক্ষণ ব্লক চাওয়া হয় ততক্ষণ ব্লক দেওয়া হয় না, এই জন্যে সাইটের লোক এবং সেকশন কন্ট্রোলের মধ্যে একটা টাসেল হামেশা লেগে থাকে। এই টাসেলটা সুষ্ঠুভাবে রিজলভ করবার জন্যে রেলের কিছু প্রসিডিওর এবং ডিসিপ্লিন ইম্প্রুভ করা খুব দরকার। রেলে ফ্র্যাকচারের জন্যে রেলের একটা রিনিউয়াল প্রোগ্রাম আছে। এই রুটটা খুবই ডেন্স, এই রুটে অনেক বেশি ট্রাফিক আছে, সুতরাং রিনিউয়াল প্রোগ্রামগুলো এই পার্টিকুলার ক্ষেত্রে আমার ডাটা জানা নেই যে রিনিউয়াল প্রোগ্রাম কবে ডিউ ছিল, কবে করা হয়েছিল না হয়েছিল। তো রিনিউয়াল এবং রিপেয়ার প্রোগ্রামটা, তা না হলে যেটাকে আমরা কারেন্ট রিনিউয়াল বলি আর কি, ছোটোখাটো প্যাচে রিনিউয়াল কাজ করাটা, এইগুলোকে আরও অ্যাটেনশন দিয়ে করতে হবে, তাহলে ফ্র্যাকচারের প্রবেবিলিটিটা কমানো যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যখনই কিছু একটা ফেলিয়ার হচ্ছে সেটাকে রেকটিফাই করার জন্য রেলের কিন্তু নিয়মাবলী খুব সুন্দর। কোশ্চেন হচ্ছে যে আর এটা 150 বছরের অভিজ্ঞতার ফলে যে জিআরএসআর আছে বা যে পিডাব্লিউ ম্যানুয়াল আছে সেটা একদমই সঠিক, কিন্তু নিয়ম থাকলে তো হবে না, নিয়ম লোককে নিষ্ঠাভাবে পালন করতে হবে। আর মিড সেকশনে এরকম রেল ফ্র্যাকচার হতেই পারে, তাতে ব্লক না দেওয়াটা বা সেটাকে রেকটিফাই করার জন্য একটা ট্রেন 15 মিনিট ডিটেন করাটা এমন কিছু ব্যাপার না, সেই সেফটি আর ট্রেন ডিটেনশনের মধ্যে আমাকে যদি চয়েস করতে বলা হয় তাতে যতই সমালোচনা হোক আমি কিন্তু সেফটির দিকে চুজ করব। এই পার্টিকুলার ক্ষেত্রে সেফটির দিকে চুজ না করে হয়তো একটা জবরদস্তি গাড়ি চালানোর প্রবণতা দেখা গেছে, এই প্রবণতাটাকে মানে একদম স্ট্রংলি অপোজ করা দরকার। রেল পিডাব্লিউআই একটা ফ্র্যাকচার দেখেছে, সে ফ্র্যাকচারের জন্য সমানে সেকশন কন্ট্রোলের কাছে ব্লক চাইছে, আর সেকশন কন্ট্রোল ব্লক দিতে চাইছে না, কারণ সে ভাবছে যে ট্রেনটা আমার উৎকল এক্সপ্রেস বেরিয়ে গেলে ভালো হয়। এই করতে করতে সময় কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি বলেছি না লাস্ট তার আগে যে ট্রেন গেছে সেটা 4:43 গেছে, ঠিক আছে ব্লক দেওয়া হয়তো সম্ভব হতো না বা সম্ভব ছিল না, ওই জন্যই আমি বলছি একটা স্টপ ডেড অ্যান্ড প্রসিড কশাসলি, সিম্পল একটা কশন অর্ডার দেওয়া যেত, তাহলে ট্রেনটা থামতো, থেমে ভিজুয়ালি ট্রেনটা যেত বা যেত না, তখন ওখানে নিশ্চয়ই সাইটে পিডাব্লিউআই ছিল এবং ড্রাইভার তো ছিলই, তাহলে অ্যাক্সিডেন্টটা কমসে কম অ্যাভয়েড করা যেত। আমার মনে হয় এর মধ্যে কোনোরকম একটা দুঃসাহসিকতা ছিল যে দুটো ট্রেনের গ্যাপের মধ্যে 15 মিনিট টাইম নিয়ে কোনোরকমে রিপেয়ার করে দাও উইদাউট ফলোয়িং প্রসিডিওর্স, বাইপাসিং প্রসিডিওর্স অন সর্ট অফ পার্সোনাল ব্রিলিয়েন্স বলুন বা অন পার্সোনাল রিস্ক টেকিং বলুন, সাম পিপল হ্যাভ ডিসাইডেড টু বি অবস্টিনেট অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস অ্যাক্সিডেন্ট হচ্ছে, যে কোনো রকমের গাড়িটা চালানো সেইটা হয়ে যাচ্ছে প্রায়োরিটি আর সেফটির দিকটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি। এই শর্টকাট মারার একটা প্রবণতা রেলওয়েতে আছেই, দ্যাট কর্পোরেট ডিসিপ্লিন ইন রেলওয়ে হ্যাজ টু বি ইম্প্রুভ সাম হাউ, অ্যান্ড এটা পুরোপুরি যে পানিশমেন্টের ব্যাপার তাও না, মানে আমি পার্সোনালি জানি রেলওয়েতে আমরা প্রচণ্ড পানিশমেন্ট, কিন্তু যেখানে 13 লাখ লোক কাজ করে সেখানে 10টা লোককে পানিশমেন্ট দিলে সেই মেমোরিটা কিন্তু 2-3 মাসের মধ্যে আবার চলে, এই নিজের রিয়াকশন থেকে কিন্তু সিস্টেমের ডিসিপ্লিন আসে না, সেটাই আমি বলবার চেষ্টা করছি। সিস্টেমের ডিসিপ্লিনটা ইনেট হয়ে আসতে হবে, ইনবিল্ট হয়ে সিস্টেমের ডিসিপ্লিনটা আসতে হবে, তার জন্য যদি ট্রেনিং দরকার ট্রেনিং, যদি সাইকোলজিক্যাল প্রোফাইলিং অফ পিপুল, কিছু লোক সাইকোলজিক্যালি অন্য কিছু লোকেদের চেয়ে বেশি রিস্ক টেকার হয়, তারা যাতে সেফটি জব না করে,